ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে সালাতে যদি আমাদের কম বা বেশি হয়ে যায় অথবা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আমাদেরকে সুহুর সেজদা দিতে হয়, সেই সুহুর সেজদা কিভাবে দিতে হয় তার পদ্ধতিটা অনেকেই জানতে চান। আসুন আজকে আমরা জেনে নিই বাস্তব ভিডিওতে যে আমরা কিভাবে সুহুর সেজদা করব। সুহুর সেজদা সালাম ফিরানোর আগে করতে হবে নাকি সুহুর সেজদা সালাম ফিরানোর পরে হবে, এই মাসআলাটি নিয়ে ওলামায়ে কেরামের ভিতর মতভেদ আছে। কেউ কেউ বলছেন সালাতের মধ্যে যদি কম হয় তাহলে কাবলা সালাম, সালাম ফেরানোর পূর্বে সুহুর সেজদা দিতে হবে, আর সালাতের মধ্যে যদি বেশি হয়ে যায় অর্থাৎ দুই রাকাতের স্থলে তিন রাকাত, তিন রাকাতের স্থলে চার রাকাত, চার রাকাতের নামাজ পাঁচ রাকাত, তাহলে সুহুর সেজদা দিতে হবে সালাম ফেরানোর পরে। আবার কেউ কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভুলের কারণে সালাম ফেরানোর আগে সুহুর সেজদা দিয়েছিলেন ঠিক সেই ভুল কারণ ভুল কাউকে যে হলে সালাম ফেরানোর আগে সুহুর সেজদা দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভুল হওয়ার কারণে সালাম ফেরানোর পরে সুহুর সেজদা দিয়েছেন ঠিক ওই ভুল কারো যদি হয় তাহলে সুহুর সেজদা সালাম ফেরানোর পরে দিতে হবে। আসলে ওলামায়ে কেরামের এই দুটি মত থেকে যেটা পরিষ্কার হয় যে সুহুর সেজদা সালাম ফেরানোর আগে দেওয়াও বৈধ, সালাম ফেরানোর পরে দেওয়াও বৈধ। আসুন আমরা এখন একটি বিষয় আমরা জেনে নিব যে অনেক সময় এই ভুলটাই বেশি হয় যে তিন রাকাত অথবা চার রাকাত নামাজ পড়ার ক্ষেত্রে যদি দুই রাকাত পড়ার পরে তাশাহুদে বসার কথা কিন্তু কেউ যদি তাশাহুদে না বসে দাঁড়িয়ে যায় তাহলে আবার সে বসবে না, না বসে সে তার সালাতকে পূর্ণ করবে এবং সে শেষে সুহুর সেজদা দিলে তার হয়ে যাবে। এরকম মনে করেন দুই রাকাত পড়া শেষ, এখন আমি দ্বিতীয় রাকাতে যে সেজদা দিলাম সেজদা থেকে উঠলাম আমার বসে তাশাহুদ পড়ার কথা কিন্তু ভুল ক্রমে আমি দাঁড়িয়ে গেলাম, এখন মনে হলো যে আমার বসা উচিত ছিল, তাহলে কি আমি ফেরত যাব আবার বসবো নাকি আমার সালাতটাকে পরিপূর্ণ করব? আমি আমার সালাতকে পরিপূর্ণ করব, যেহেতু আমি দাঁড়িয়ে গিয়েছি সুতরাং আমি আর বসবো না, সালাম ফেরানোর আগে অথবা পরে সুহুর সেজদা দিলে যথেষ্ট হয়ে যাবে। এখন আসুন তাহলে সালাম ফেরানোর আগে কিভাবে আমরা সুহুর সেজদা দিব এবং সালাম ফেরানোর পরে কিভাবে সুহুর সেজদা দিব আমরা প্র্যাকটিক্যাল বাস্তব জানার চেষ্টা করি। মনে করেন আমার সালাতের মধ্যে কম অথবা বেশি হয়েছে অথবা সালাতের মধ্যে কোনো সন্দেহ হয়েছে অথবা আমার ওয়াজিব কোনো ছুটে গিয়েছে, এখন আমি যদি সুহুর সেজদা সালাম ফেরানোর আগে দিই তাহলে কিভাবে দিব? শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়লেন, التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، إبر درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إقرأ دعاء رسول اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات. اللهم إني أعوذ بك من المأثم والمغرم. এরপরে যে সুহুর সেজদা দেওয়ার কথা সেই দুটি সুহুর সেজদা দিতে হবে এভাবে আল্লাহু আকবার, এরপর আপনি সেজদা দেওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে
Allahu Akbar, lembra, erpor Allahu maghfirli wa rahmni wa hdini wa afini wa rzuqni. Erpor abar vocês da Allahu Akbar. Sebab Allah subhanahu wa ta'ala, subhanahu wa ta'ala, subhanahu wa ta'ala, Allahu Akbar, uglim, putakor. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eta holo সালাম ফিরানোর আগে সুর সেজদা দেওয়ার পদ্ধতি। কিন্তু যদি আপনি সুর সেজদা সালাম ফিরানোর পরে দিতে চান অথবা সালাম ফিরানোর আগে সুর সেজদা দেওয়ার কথা আপনার মনে না থাকে তাহলে আপনি সুর সেজদা সালাম ফিরানোর পরে দিতে পারবেন। এর পদ্ধতি হলো আগের মতোই, শেষ বৈঠকে আপনি বসে আছেন, আত্তাহিয়াত আগের মতোই পড়বেন, এরপরে দুরুদ পড়বেন, এরপরে দোয়া মাসলা পড়বেন, এরপরে সালাম ফিরিয়ে দিবেন, السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إيه شوكة شوكة دو دي سنسيز دا. الله أكبر. سبحان ربي العلا، سبحان ربي العلا، سبحان ربي العلا. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي العلا، سبحان ربي العلا، سبحان ربي العلا. الله أكبر. এরপরে আবার সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এটা হলো সালাম ফেরানোর পরে সুরু সেজদা দেওয়ার পদ্ধতি। এরপরে আরেকটি বিষয় যে সুরু সেজদা আপনাকে দিতে হবে, আপনি সালাতের মধ্যে ভুল করেছেন আপনার মনে নাই, আপনি সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে ফিরে বসেছেন, মুক্তাদিরা হয়তো বলছে যে আপনি সালাতে ভুল করেছেন, তখন আপনি শুধুমাত্র সঙ্গে সঙ্গে দুটি সুরু সেজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। যেমন আপনাদের সাথে এখন গল্প করছি, আপনারা বললেন যে হুজুর আপনি সালাতে ভুল করেছেন, সুরু সেজদা দেন, তার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, সুবহানাল্লাহি রাব্বিল আলা, সুবহানাল্লাহি রাব্বিল আলা, সুবহানাল্লাহি রাব্বিল আলা, আল্লাহু আকবার মনে উঠলে দুই সেজদা মাঝখানে দোয়া, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটা পড়ে আরেকবার الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر وتلين إلى السلام في يدي العرو السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته يا بابا جو دي كانوا مونة ناتحكى تقول إذا إكتو بوري هذا السلام بوري باري تيجي له مونة بقول شيء أو تبغى إكتو بوري مونة بقول شيء جاتي السلام بقول بقول شيء تقول شو دوما কিন্তু যদি অনেক পরে মনে হয় দু চার পাঁচ ঘন্টা পরে তাহলে সুর সেজদা না দিলেও কোনো অসুবিধা নাই, যেহেতু ভুলে গিয়েছেন সালাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সুর সেজদা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد، وانتشت روحي وصار الدمع يجري.